আমাদের এবারের আকর্ষণ যশোরের হার্টথ্রব রকিবুল হাসান। মাননীয় সভাপতি, আপনারা আমার মাননীয় কতই মনে করছে না, মনটা কি জন্য করছে না? গতবার এই আঞ্চলিক বিতর্ক হয়েছে বাংলাদেশে আমরাই সেরা, সেখানে সারা বাংলাদেশের লোক কইছে যশোর, সেখানেও আমরা বলেছিলাম এগের সাথে আমরা কোনো কম্পিটিশনে নাই। এখন আপনি আমারে কলেন আপনি নিউ ক্যালিফোর্নিয়ার সাথে আমারে বসাবেন, নিয়ে আসলেন নোয়াখালী। আপনি আমারে কলেন বেলজিয়ামের লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন বরিশাল। আপনি আমারে কলেন ডেনমার্কের লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন একটা পুরান ঢাকা। আপনি আমারে কলেন কানাডার লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন কুমিল্লা। আপনি আমারে কলেন মোনাকোর লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন ময়মনসিংহ। এটা কোনো বিচার? এটা কোনো বিচার হতে পারে না মাননীয় সভাপতি। আজকে একটু আগে ময়মনসিংহের মায়েরা কয়ে গেল, সে কিন্তু প্রথমে খুব ভাবনেস ছিল, সে নায়িকা লাল জামা ফিরে আইছে আজকে। হ্যাঁ, পরে কিন্তু ঠিকই কয়ে গেছে আমরা কাজ ফিরে খাই। হ্যাঁ, সে কিন্তু শিকার ফিরে গেছে। লাস্টে কি কলো কলো কি সে বলে ছাই দিয়ে দাঁত মাঝে, আল্লাহ আর কি লাগে। আজকে তো ময়মনসিংহ এর কোনো মানুষের আশেপাশে যায় না, মুখের গন্ধে টিকতে পারবেন না আপনারা। মাননীয় সভাপতি, এরপরে যে কুমিল্লারীরা তারা কি কই, ওই যে নোয়াখালীর ও কয় কি যে শ্রীপুরের ট্যাবলেট, এটা বলে আমাকে যশোরের লোকের লাগে, তারা কি এটা বুঝতে পারে? এটা সংস্কৃতি বলে একটা বিষয় আছে। ওই যে দেন আমাদের যশোরে ফুল হয়, আমি যে কুমিল্লার এই বাড়িরে আমি কিন্তু ফুল দিছি। এখন জাগের সমস্যা আছে, তারাই তো শ্রীপুরের ট্যাবলেটটা বানাবে এবং বেচবে, এখন তারা তো আরেকজনের শিরায় ভাববে। নোয়াখালীর আর গুণীজন কোথায়? গুণীজন মুরগি চুরি করতে গেলে গুণীজন, কোথায় গুণীজন পকেট মারি করতে গেলে গুণীজন, কোথায় গুণীজন ডাকাতি করতে গেলে গুণীজন। এইসব এই কারণে এগের মতো গলাবাজগের সাথে আসলে কথা বলার কিছু নেই। এরপর আছে বরিশাল সবাই, এদের যে বিএনসিসি যে কয়, এদের যে এগের তো আসলে সবসময় চুরি মুড়ি করে খায়, এখন জুতার মালা পরাই যায় মানুষজন। এখন সে মালা তো একটা পরা অভ্যাস, এখন টিভিতে তার জুতোর মালা পরে আসা যায় না, এই জন্য এইসব মালা পরে আছে। এরপরে পুরান ঢাকার এই ভাই একটা বিটা মানুষ, সে টিভিতে আছে শুনে লিপস্টিক দিয়ে আছে, এগের সাথে কোনো এগের সাথে যদি কন্দে গুণীজন সংবাদ না, এটা যশোরের আমি তো নিজে কোনো গুণীজন না। আমি ভাবিছিলাম যে আমার বাড়ি গেটার যশোরে, এই কারণে আমি এটা গেটার যশোরের লোকজন গুণী মানুষ, আমি তাদের প্রতিনিধিত্ব করে একটা সংবাদ না নেব। কিন্তু এই জায়গা কোনো যশোরের লোক অন্তত সংবাদ না নেবে না। আর পিছনে যারা আছে এগের কথা না, এই যে নোয়াখালীদের আরেকটা দোষ আছে যে বলে রোহিঙ্গা সেজে তিন বেলা ফ্রি খাচ্ছেন, কারা বলেন আপনারা? কারা? নোয়াখালীরা সবাই জানে। আচ্ছা, এই যে ব্রাজিল যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলে, এই ব্রাজিলের সাথে যদি আপনি হন্ডুরাসের তুলনা করেন তাহলে হ্যাঁ, তাহলে এখন আপনাদের সাথে আসলে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা হন্ডুরাসের পাগলা ফ্যান হয়ে যান, আমাদের কিচ্ছু আসে যায় না। এরপরে আসেন যশোরে, কিডা ছিল যশোরে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ছিল, মুক্তিযুদ্ধের সময় সে শহীদ হয়েছে। এখন এই যে যশোরে মুক্তিযুদ্ধের সময় প্রথম স্বাধীন করে যে বাংলাদেশের স্বাধীনের একটা রাস্তা তৈরি করে দিল, এটা কিডা, এটা কারা? এটা যশোরে সেমরারাই তো করেছে নাকি ভাই? এরপরে এই যে আজকে গুণীজন সংবর্ধনার প্রথমে মাননীয় সভাপতি আপনি যে লাইনটা কইছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, এ কিডা কইছে? এ কিডা কইছে? এ কইছে যশোরের মাইকেল। মাননীয় সভাপতি এবার বলেন এদের সাথে কেন বসালেন আমাকে? এখন এই মাইকেল সম্পর্কে যদি জানতে যাই তাহলে বাংলাদেশে একজন কবি একসাথে কয়ে গেছে দুই পাঁচজন লিখে গেছে এমন কবি একজন আছে এখানে কেউ বলতে পারবেন না। এখন এরপরে আসেন যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, এখন একজন পুরুষের জন্য তো নারীর অনুপ্রেরণার দরকার, তার রবীন্দ্রনাথ বিয়েটা করলো কোথায়? রবীন্দ্রনাথ বিয়েটা করলো সে যশোরে বিয়েটা করলো। আজকে ভারতের রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি, সেও গেটা যশোরে বিয়ে করছে। এখন এরা যদি ময়মনসিংহে যায় বিয়ে হইত তাহলে এগের আর শুধু মধ্যে অসারা কোনো উপায়ই ছিল না, এরা আর কিছুই জীবনে অতিবাদ্য না মাননীয় সভাপতি। এরপরে আসেন যে এই যে পুরান ঢাকার এই ভাইটা যত ওলট পালট কথাবার্তা কয়ে গেছে, এই উল্টো পাল্টা কথাবার্তা কবে না কি জন্য? জীবনে কোনোদিন শাকসবজি খাইছে? জীবনে কোনোদিন যশোরের দই মিষ্টি খাইছে? খাইছে সব, কুমিল্লার ভেজাল, বরিশালের ভেজাল, নোয়াখালীর ভেজাল। এরপরে আসেন এই যে ইরাদের নায়ক নায়িকার কথাগুলো কয় আসলে হাস আসে। ববিতাকে তিন গুণের বাড়ি আছে যশোরের, যশোর শহর টাউনি। আজকে আপনার নায়িকা নাটক মাতাচ্ছে কিটা, নায়িকা তিশা বাড়ি কোথায়? যশোরে। আর ইরা কাগের নাম করছে ইউটিউবে খুঁজছি আমি মাননীয় সভাপতি, মেলাক্ষণ পরে আসে এদের ছবি। এখন মাননীয় সভাপতি আর ক্রিকেট খেলার কথা কি কব? আজকে যদি গেটার যশোরে সেমড়ারা খেলে, আর এই যে এই জায়গাতে এই যে বাকি আর এগারো জন আছে, এই এগারোটা এলাকার যত প্লেয়ার আছে সবাইরে একসাথে বসাই দিয়ে খেলাবো, আমরা যা রান করবো ওরা তার অর্ধেকও কোনোদিন করতে পারবে না। আর এই যে বরিশাল্লা এরা যে সুন্দরবনের বড়াই করে গেল, আচ্ছা আপনারা কোন রয়্যাল বেঙ্গল টাইগার কারা? বরিশাল্লারা নাকি আছে খুলনা যশোরে সেমড়ারা? এটা আপনারা বিচার করবেন। তো এটা চাটাই মেঘের সাথে আসলে গুণীজন সংবর্ধনা নীতি, কোনোদিন যশোরের লোকজন আসবে না। আমি ভুল করে আইছিলাম, আমি আপনাকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি এক গুণীজন সংবর্ধনার মাধ্যমে, তবে বাংলাদেশের সবাইকে যশোরের মানুষের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।